আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করছি। আজকে আমি পাস্তা তৈরি করব। দেখে নাও পাস্তার জন্য কি কি লাগবে। আজকে আমি বানাবো পাস্তা। তোমাদের বলেছিলাম আমি পাস্তা কিরম করে বানাই দেখাবো। তো পাস্তার জন্য লাগবে পাস্তা মেন। আমি এক বাটি পাস্তা নিয়ে নিয়েছি, তোমরা যে কজন খাবে সেই অনুযায়ী নেবে। আর আলু নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর গাজর, আদা কুচি, রসুন কুচি আর তোমার পাস্তা মশলা আর চিজ আর রেড চিলি আর সোয়া সস আর হচ্ছে টমেটো কেচাপ। চলো তাহলে শুরু করা যাক। জলটা একটু গরম হয়ে গেছে, এবার আমি পাস্তাটা ছেড়ে দেবো। ও, তার আগে একটু নুন দিতে হবে, একটু নুন দিয়ে দেবো অল্প। পাস্তাটা এবার দিয়ে দেবো। সামান্য সাদা তেল দেবো। তেলটা দিলে আর গায়ে গায়ে এটা লাগবে না, সাদা তেলটা দিয়ে দিলাম যাতে গায়ে গায়ে না লাগে। পাস্তাটা হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নেবো। ভালোই ফুলে এসেছে। আমি গ্যাসটা ধরিয়ে নেব। আমি পাস্তা সর্ষের তেলেই রান্না করব, কারণ সর্ষের তেলে সব সবজিগুলো ভাজলে সর্ষের তেলে সব সবজিগুলো ভাজলে টেস্টি হয়। পাঁচ চামচের মতো তেল দিয়ে দেবো, পাঁচ বা ছয় চামচ আন্দাজ মতো, মানে যতটা আলু পেঁয়াজ সব পরিমাণ দেখে। তেলটা এবার গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি প্রথমে আলুটাকে ছাড়বো। গ্যাসটা কমিয়ে নিয়েছি, আর পাস্তা করতে একটু তেল বেশি লাগে। আর সর্ষের তেলে করছি যেহেতু সর্ষের তেলে আমার টেস্টি লাগে বেশি সাদা তেলের থেকে। আলুটা ভাজা কিছুটা কিছুটা হলে তখন পেঁয়াজটা দেবো, গাজর পেঁয়াজটা। এবার গাজরটা দিয়ে দেবো। গাজর আর আলুটা কিছুটা ভাজা হয়ে এসেছে, পেঁয়াজটা দিয়ে দেবো।
লবণটাও দিও, রসুন কুচি, এবার দেব আদা কুচি, আদা কুচিটাও দিয়ে দেবো। আমরা সবার পাস্তা খেতে পছন্দ করি বলে একটু বেশি দিয়ে করছি, সবাই পছন্দ করে, আমার দাদা দিদি আমার বর আর ওই বাড়িতে বাবা মাও খায়, ওখানেও করে ওখানেও খাই। এবার আমি নুনটা দেবো, নুনটা তো দিতেই হবে, আমি নুনটা তখন বলি। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করবো, সেটা আমি ওখানে বলতে ভুলে গেছি, এখন বলে দিলাম। গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলেও ভালো লাগবে। স্বাদ অনুযায়ী নুন, তাও নুনটা আমি একটু কম দেবো, কেননা সোয়া সস ব্যবহার করবো। ক্যাপসিকামটা দিয়ে দেবো, টমেটো দেবো, টমেটোটাও দিয়ে দিলাম, টমেটো দেওয়ার পরে কালারিং হয়ে গেছে, কালার কালার খুব লাগে। এর মধ্যে এবার একটা পাস্তা মশলা দিয়ে দেবো, আর দুটো পরে দেবো, পাস্তা দেওয়ার পরে দেবো, এখন একটা দিয়ে দিচ্ছি ভাজার সাথে। এখন একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবার একটু পরেও দেবো, যখন পাস্তা দেবো তখন আবার দিয়ে দিয়ে দেবো। রেড চিলি সস, যে যতটা ঝাল খায় সেই অনুযায়ী দেবে। এখন একটু একটু দিয়ে পরে আবার আমি পাস্তা দেওয়ার পরে আবার একটু দেবো। ভাজার সময় একটু দিচ্ছি, আবার পরে একটু একটু করে দিই। টমেটো কেচাপ দিয়ে দেবো, সব একটু একটু করে দিলাম, পরে আবার দেবো পাস্তা দেওয়ার পরে। ভালো করে সব মিশিয়ে নেবো মশলাগুলো, আমার সবজিটা এবার রেডি, এর মধ্যে এবার পাস্তা দিয়ে দেবো। এবার পাস্তাটা দিয়ে দেবো,
ঘরে নিয়ে গেলে আজকে আমাদের সকালের টিফিন একটি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো মানে আগে যা যা তরকারিতে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দেবো রেড চিলি সস কে কতটা ঝাল খাবে সেই অনুযায়ী আমি তো ঝাল খেতে পছন্দ করি আমাদের সবাই ঝাল খায় শেষ হয়ে গেছে যা আছে হয়ে গেল সবটা খেতে চায় না আর একটু সোয়া সস দেব পাস্তা মশলাটা দিয়ে দেবো এবার চিজটা ঘষে দিয়ে দেবো অল্পই দিলাম এমনিতে আমি মোটা হয়ে যাচ্ছি খুব চিজ খেলে আর দেখতে হবে না আমার পাস্তা তাহলে রেডি তোমরা একবার ঘরে তৈরি করে খাবে বলবে কিরকম হয়েছে জানাবে কিন্তু আর আমার পাস্তা এবার রেডি হয়ে গেছে পুরো দেখে নাও এবার নামিয়ে নেব পুরো হয়ে গেছে পাস্তা তো সবাই করতেই জানে তাও একটু সবাই ঘুরিয়ে পেয়েছি এটা এটা এক্সট্রা ওইটা দিলাম এটা দিলাম করে তৈরি করে আমিও তেমনি তৈরি করার চেষ্টা করলাম তোমরা বাড়িতে তৈরি করে বলো কীরকম হয়েছে জানাতে তাহলে ঠিক আছে বন্ধুরা